পায়খানা দেখে কিভাবে রোগ নির্ণয় করা যায় আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তা প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেশি হাঁস পালন করে থাকেন, দেশি মুরগি পালন করে থাকেন, এই মুরগি অনেক সময় অসুস্থ হয়ে যায়। কি ধরনের রোগে আক্রান্ত হয়েছে আপনি নিজেই বুঝতে পারেন না। বেশ কিছু লক্ষণ দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার মুরগিটি কোন রোগে আক্রান্ত হয়েছে। আমরা আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, মুরগির পায়খানা দেখে কিভাবে রোগ নির্ণয় করা যায় আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তা চলুন সকলে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে আসি। বন্ধুরা, যখন আপনার দেশি মুরগির পায়খানাটা খুবই গুড়ের মতন দেখা যাবে, স্ক্রিনে দেখানো হচ্ছে যে গুড়ের মতন যে পায়খানা, এইরকম ধরনের যদি আপনার দেশি মুরগি বা খামারে মুরগি পায়খানা ফেলতে থাকে, একটা দুটা এরকম ফেলতে পারে। যদি অধিকাংশ সময় একটি দেশি মুরগি সাধারণত দিনে 8 থেকে 9 বার পায়খানা ফেলে থাকে, তা আপনার ঠিক 8 থেকে 9 বার যদি এরকম গুড়ির মতো পায়খানা ফেলে থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার দেশি মুরগিটি অসুস্থতার ভেতরে পড়ে গেছে। এক্ষেত্রে আপনাকে প্রথমে যে ওষুধটি খাওয়াতে হবে, SB3, স্ক্রিনে দেখাচ্ছে যে SB3, এই ওষুধটি আপনি 2 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে 24 ঘন্টা আপনি খাওয়াতে পারবেন। এটি খাওয়ালে আপনার এই গুড়ির মতন যে পায়খানাটা, এটি খুব দ্রুত সেরে যাবে। বন্ধুরা, রক্ত আমসার জাতীয় রোগ হলে এ রোগটি কিভাবে চিনবেন? এ রোগটি মূলত পায়খানার সাথে রক্ত চলে আসে। তা বন্ধুরা, এই গুড়ের মতন পায়খানার সাথে যদি আপনার পায়খানার সাথে যদি রক্ত এসে থাকে, তাহলে আপনাকে এর সাথে আরও একটি ওষুধ খাওয়াতে হবে, যে SB3-র সাথে আপনি রেনাককে এই ওষুধটি যোগ করতে হবে। যেহেতু আপনার পায়খানার সাথে যখন আপনার মুরগির পায়খানার সাথে রক্ত চলে আসবে, তখন আপনাকে শুধু SB3-র সাথে রেনাকে ওষুধটি যদি যোগ না করেন, তাহলে আপনার ওই রোগটি সহজেই দ্রুত যাবে না। তা এক্ষেত্রে আপনাকে ওই SB3-র সাথে রেনাকে ওষুধটি যোগ করে দিলে আপনার দ্রুত সেরে যাবে। তা বন্ধুরা, আর আপনার মুরগি যখন পাতলা পায়খানা করবে, যখন চুনা পায়খানা ফিরবে, চুনা পায়খানা বা সবুজ পায়খানা হবে, সে সময় আপনি যে ওষুধটি খাওয়াতে হবে, চুনা পায়খানা যদি আপনার মুরগি যখন ফিরবে, দেখবেন যে পায়খানার সাথে চুনের মতন দেখা যাবে। এরূপ পায়খানা যদি হয়ে থাকে এবং পায়খানাটি যদি তরল জাতীয় থাকে, সেক্ষেত্রে আপনাকে ডক্সিভেট, স্ক্রিনে দেখানো হচ্ছে যে ডক্সিভেট এই ওষুধটি 2 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে, সাথে সাথে ডাইরোভেট ওষুধটি যোগ করতে হবে এবং মক্সিলিন CV এই ওষুধটি যোগ করে দিতে হবে। বন্ধুরা, এই তিনটি ওষুধ একসাথে যোগ করে আপনি পরপর 3 দিন খাওয়ালে আপনার এই ধরনের যে চুনা পায়খানার যে রোগগুলো হয়, এই ওষুধটি খাওয়ালে আপনার এই পায়খানাটা ঠিক হয়ে যাবে। তা বন্ধুরা, যদি সবুজ পায়খানা থাকে তাহলে কি করবেন? এক্ষেত্রে আপনার মক্সিলিন CP বেড এবং এর সাথে ডক্সিবেড, ডাইরোবেড এই তিনটি থাকবে, সাথে আপনাকে একটি ওষুধ যোগ করতে হবে, সেটি হচ্ছে সিপ্রোভেট। সিপ্রো এ বেড এই যে ওষুধটি আপনি 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। তাহলে আপনার এই যে সবুজ পায়খানাটা, এটা খুব মারাত্মক রোগ, এই ওষুধটির জন্য আপনি সিপ্রোভেট, মক্সিলিন CP বেড, ডক্সিবেড আর ডাইরোবেড এই 4টি ওষুধ একসাথে মিশিয়ে খাওয়ালে আপনার এই ধরনের রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়। তা বন্ধুরা, এছাড়া আপনার মুরগি আদর্শ যে পায়খানাটি, স্ক্রিনে দেখানো হচ্ছে একটি আদর্শ পায়খানা, এই ধরনের পায়খানা হলে আপনাকে কোনো ধরনের ওষুধ খাওয়ানো লাগবে না। যদি আপনাকে মুরগি সার্বক্ষণিক সুস্থ রাখা দরকার হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি জিঙ্কস এই সিরাপটি আপনি খাওয়াতে পারবেন। এটি আপনি প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ালেই যথেষ্ট, মাসে 2 বার 15 দিন পরপর আপনি খাওয়াবেন। 15 দিন পরপর আপনি 2 থেকে 3 দিন খাওয়ালে যথেষ্ট, 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে এই জিঙ্ক সিরাপটি খাওয়ালে আপনার মুরগিটি সুস্থ থাকবে। মুরগির এটি একটি এক ধরনের ভিটামিন, এই ভিটামিনটি খাওয়ালে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে কৃষিভিত্তিক যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলো আপনি সবার আগে দেখতে পারেন, জানতে পারেন। তো বন্ধুরা, কৃষি বিষয়ে যদি কোনো জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আশা করি সকলেই উত্তর সাথে সাথে পেয়ে যাবেন। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।